এখন সুপারস্টাররা কেন আসেনি সেটা তো আমি বলতে পারি না, তবে আমি মনে করি তাদের আসা উচিত, কারণ সুপারস্টার তোমরা কোথা থেকে হয়েছে। সেই ময়ূরি মুনমুন পলিরা এখন কোথায় আছেন? টানা কয়েক বছর অভিনয় করেছেন ঢাকায় সিনেমায়, রাতারাতি তারা এক শ্রেণীর দর্শকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পান। এমনও ব্যবস্থা ছিল তাদের, দিনে তিন থেকে চারটি সিনেমায় অভিনয় করেছেন, এক সময় তারাই সিনেমা থেকে দূরে সরে যায়। ততদিনে তাদের নামের আগে যোগ হয় অশ্লীল তকমা, সিনেমার কাটপিস দৃশ্য অভিনয়ের অভিযোগে অভিযুক্ত হন তারা। অবশ্য এসব অভিনেত্রীদের বক্তব্য ছিল, পরিচালকেরা তাদের বাধ্য করেছেন অশ্লীল সিনেমায় অভিনয় করতে। পরবর্তী সময় সিনেমা থেকে অশ্লীলতা দূর হলে নীরব হয়ে যান ময়ূরী, মুনমুন ও পলিরা। তারা এখন কেমন আছেন, কতটা সরব? মুনমুন 1997 থেকে 2003 সাল পর্যন্ত টানা কাজ করেছেন। শুরুটা এহতেসাম পরিচালিত মৌমাছি সিনেমা দিয়ে হলেও পরবর্তী সময় বেশিরভাগ অসামাজিক সিনেমায় দেখা যেত তাকে। পরে সিনেমার সুদিন ফিরলেও তিনি অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন। পরিচালক ও প্রযোজকেরা তাকে ব্ল্যাকমেল করে অশ্লীল সিনেমায় চুক্তিবদ্ধ করান। তিনি ফাঁদে পড়েছিলেন, পরে তিনি বাধ্য হয়ে সিনেমা ছেড়ে দেন। সিনেমা ছাড়ার পর যাত্রা ও সার্কাসের অনুষ্ঠান করে জীবিকা নির্বাহ করেন। দুই সন্তান নিয়ে এখন বেশ ভালোই আছেন। সিনেমায় অভিনয় না করলেও এফডিসি বিভিন্ন আয়োজনে প্রায় চিত্রনায়িকা পলিকে দেখা যায়। 300+ সিনেমা অভিনয় করলেও বেশিরভাগ ছিল অশ্লীলতার দোষে অভিযুক্ত। তবে এসব সিনেমা নিয়ে চিত্রনায়িকা ময়ূরীর মন্তব্য, ছবিতে কাটপিস ব্যবহার করে তাদের অশ্লীলভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন প্রযোজক ও পরিচালকেরা। সিনেমা অভিনয় না করলেও বর্তমানে তিনি টিকটক, ফেসবুকে ও সার্কাসে অভিনয় দিয়ে সরব। দুই সন্তান নিয়ে টঙ্গীতে থাকেন। অভিনেত্রী হিসেবে শুরুতে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা একা। কাজী হায়াতের তেজি, ধর সহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। এসব ছবিতে মান্না তার চিত্রনায়ক ছিলেন। মান্নার সঙ্গে একের পর এক সিনেমা করলেও একা বিভিন্ন সময় গণমাধ্যমে জানান, এক সময় তার সিনেমাতে তাকে না জানিয়ে কাটপিস জুড়ে দিতেন প্রযোজক ও পরিচালকেরা। পরে মান্না মারা গেলে তিনি সিনেমা থেকে দূরে সরে যান। একার অভিযোগ, বাজে গল্পের সিনেমা অভিনয় না করার তাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। তিনি রাজনীতির শিকার, তিনি এখন ঢাকাতেই আছেন। 2004 সালে শাহাদাত হোসেন লিটনের রুখে দাঁড়াও ছবির মাধ্যমে ঢালিউডের অভিষেক হয়েছিল সাহারার। পরে তিনি নিয়মিত কাজ করে গিয়েছেন। 2015 সালের 8ই মে ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমানকে বিয়ে করেন। গুলশানে তার সাহারা ফ্যাশন হাউস নামে একটি দোকান রয়েছে। বর্তমানে তিনি সিনেমা থেকে দূরে, পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও সবার আগে পেতে রিয়েল ম্যাসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।